জমকালো আয়োজনে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে বরণ করে নিল আল হিলাল। প্রথমবারের মতো নীল জার্সিতে দর্শকদের সামনে হাজির হয়েছেন 31 বছর বয়সী এই ফুটবলার। এদিন শুধু নেইমার নয়, ব্রাজিলিয়ান তারকা স্বদেশী ম্যালকম ও মরক্কান গোলরক্ষক ইয়াসিন বোনোকেও রাজকীয় সম্বর্ধনা দিয়েছে সৌদি চ্যাম্পিয়নরা। ক্লাব ইতিহাসের সেরা তারকা বলে কথা, তাই নেইমারকে পরিচয় করে দিতে আল হিলাল বেছে নিয়েছে দেশটির সবচেয়ে বড় কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়াম। ব্রাজিলিয়ান তারকাকে কাছ থেকে এক নজর দেখতে এসেছিলেন 50,000-এর বেশি মানুষ। অপেক্ষার পালা শেষে অবশেষে এলো সেই মহেন্দ্র খন। রিয়াদের আকাশে বাতাসে প্রতিধ্বনিত নেইমারের নাম, নীল জার্সিতে প্রথমবার সমর্থকদের সামনে সেলেসা অধিনায়ক। বর্ণিল আলোকছটা আর আতশবাজির ঝলকানিতে আনুষ্ঠানিকভাবে নেইমারকে বরণ করে নিলেন হিলালিরা। আয়োজনের বাড়তি আকর্ষণ ছিল ড্রোন শো, যার পুরোটাই ছিল 31 বছর বয়সী তারকাকে ঘিরে। স্বল্পভাষী নেইমার সংক্ষেপেই জানালেন সৌদিতে তার লক্ষ্যের কথা। আমি এমন অভ্যর্থনায় দারুণ খুশি, নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সৌদি আরবের সবচেয়ে বড় ক্লাবে এসেছি এবং আশা করি ইতিহাসের অংশ হতে পারব। এখানে আমার সেরাটা দিব। দর্শকদের আবদার মিটিয়েছেন নেইমার, ভাগ্যবান সমর্থকরা পেয়েছেন নাম্বার 10-এর জার্সি। 25 আগস্ট আল রায়েদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নামবে আল হিলাল, তাই ধারণা করা হচ্ছে 29 আগস্ট আল ইত্তেফাকের বিপক্ষে ঘরের মাঠে নীল জার্সিতে অভিষেক হতে পারে নেইমারের। এদিনই প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করেছেন দলের খেলা। তবে সতীর্থরা মন জয় করতে পারেননি ব্রাজিলিয়ান তারকার। আল ফেইহার সাথে 1-1 গোলে ড্র করেছে আল হিলাল। এদিন শুধু নেইমার নয়, ব্রাজিলিয়ান তারকার স্বদেশী ম্যালকম ও মরক্কান গোলরক্ষক ইয়াসিন বোনোকেও বরণ করে নিয়েছে আল হিলাল। সাফায়েত মিদুল, চ্যানেল 24। এবার ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো। সিরিয়ায় জয় দিয়ে মৌসুম শুরু করলো চ্যাম্পিয়ন নাপোলি ও ইন্টার মিলান। ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেছে ম্যান সিটি, টটেনহ্যাম, লিভারপুল। স্পার্সদের কাছে 2-0 গোলে হেরেছে ম্যানিউ। নিউক্যাসলের বিপক্ষে 1-0 গোলের জয় সিটিজেনদের। নাটকীয় ম্যাচে বোর্নমাউথকে 3-1 গোলে হারিয়েছে লিভারপুল। এদিকে লালিগায় জুড বেলিহামের জোড়া গোলে আলমেরিয়াকে 3-1 ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর কিলিয়ান এমবাপ্পের কল্যাণে তুলুজের সাথে 1-1 গোলে ড্র করেছে পিএসজি। এবার ক্রিকেটের খবর। ইঞ্জুরিতে তামিম, অফ ফর্মে লিটন নাইম, অনভিজ্ঞ তানজিদ হাসান। ওপেনিং নিয়ে নিশ্চিন্ত না হলেও দুশ্চিন্তা ভর করেনি নির্বাচকদের ওপর। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দু আসরে অভিজ্ঞতায় ভরসা রাখছেন হাবিবুল বাশার। আইপিএল গ্লোবাল টি-20-র পর লঙ্কা প্রিমিয়ার লিগেও সেরা লিটনের দেখা মেলেনি। জাতীয় দলে গত বছর দুর্দান্ত ফর্মে থাকা এলকেডি ব্যাট প্যাচের মাঝে 2022 সালে 3 ফর্মেট মিলে লিটনের রান প্রায় 2000। তবে বিশ্বকাপের বছরে কোথায় যেন হারিয়ে লিটনের ক্লাসিক্যাল ব্যাটিং। ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের শেষ 5 ইনিংসে সর্বোচ্চ রান 16, আর 9 ইনিংস মিলে একবারই 50-র দেখা পেয়েছেন লিটন দাস। ওয়ানডে সহ অধিনায়ককে নিয়ে যত ভাবনা তার চেয়ে বেশি চিন্তায় রেখেছেন নেতৃত্ব ছাড়া তামিম ইকবাল, সেটা পুরনো ইঞ্জুরির কারণে। নাইম শেখ অফ ফর্মে, আর নতুন মুখ তানজিদ তামিম। 4 ওপেনারের ভিন্ন ভিন্ন ইস্যুতে অস্বস্তিতে নির্বাচক প্যানেল, তবে তামিম লিটন পরীক্ষিত বলেই বড় দুশ্চিন্তার কারণ নেই। লিটন দাস ইজ এ ক্লাস প্লেয়ার, বড় প্লেয়ার। বরং আমি চাইবো যে ওদের এই যে অফ ফর্মটা সময় আমরা নিশ্চয় সময় মতো কাটি উঠবে। নাইম শেখ পুরনো খেলোয়াড় না, তাকে একটু সময় দেওয়াটা মনে খুব ইম্পর্টেন্ট, আর তাদের স্কিল নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। মাসখানেক আগে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ এশিয়া কাপে। শ্রীলঙ্কা শক্তিমত্তা নিয়ে নতুন করে বলার নেই, কঠিন হলেও 3 বার ফাইনাল খেলার অভিজ্ঞতা টাইগারদের বড় স্বপ্ন বাস্তবায়নে সাহস দিচ্ছে। এরকম টুর্নামেন্ট সবসময় বড় চ্যালেঞ্জ হয়। এশিয়া কাপে আগে বাংলাদেশ ফাইনালও খেলেছে, আমরা জিততে পারিনি কখনো। আশা করছি যদি আমরা এরকম পরিস্থিতি যেতে পারি এবার হয়তো মিস করবো না। ইঞ্জুরি সংখ্যায় পাইপলাইন বড় রাখতে বাধ্য হচ্ছে বিসিবি। বৈশ্বিক আসরের জন্য 8 ক্রিকেটারকে আলাদা করে প্রস্তুত রাখা হবে, যেখানে মাহমুদুল্লাহ থাকা না থাকা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমাদের কোনো ঘরোয়া ক্রিকেট নেই, কেউ ক্রিকেট খেলছেন না, তো এই সময় সবাইকে প্রস্তুতির মধ্যে রাখাটা, অনুশীলনে রাখাটাও ইম্পর্টেন্ট। এখন আমরা ডিসাইড করিনি কোন 8 জন হবে, কে কে থাকবেন।
এশিয়ান গেমসের দলও চূড়ান্ত করে ফেলেছে নির্বাচক প্যানেল, যেখানে নেতৃত্ব দিতে চলেছেন এশিয়া কাপের স্ট্যান্ড বাই সাইফ হাসান। এই ব্যাটারের মতো চীনে অংশ নেওয়া বাকি ক্রিকেটারদেরও সুযোগ নেই বিশ্বকাপ দলে থাকার। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার দেশের ফুটবলের খবর। আফগানিস্তানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ সামনে রেখে 32 সদস্যের দল ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। এশিয়ান গেমসের ফুটবলারদের রাখা স্কোয়াডটা বড়, জানিয়েছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। সাফের 23 সদস্যের স্কোয়াড থেকে বাদ গেছেন একজন, যোগ হয়েছেন 10 ফুটবলার, নতুন মুখ দুইজন। দলে নেই এলিটা কিংসলে। আজ থেকে শুরু ক্যাম্প, কাল থেকে অনুশীলন। ব্যস্ততা শুরু হাভিয়ার কাবরেরার। প্রথম ধাপ দুই প্রীতি ম্যাচের দল ঘোষণা, যেখানে মনে করিয়ে দিয়েছেন ব্যস্ততার সূচি, নিয়েছেন চ্যালেঞ্জ। কাবরেরার 32 সদস্যের দলে নেই এলিটা কিংসলে। সবশেষ সাফের 23 সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুধু ফর্টিজ এফসির মিডফিল্ডার রফিকুল ইসলাম, যোগ হয়েছেন 10 জন, নতুন মুখ শেখ রাসেল ফরওয়ার্ড দীপক রায় এবং আজমপুর এফসির সারওয়ার জামান নিপু। নিপু অবশ্য 2015 সালের অনূর্ধ্ব 16 সাফ চ্যাম্পিয়ন দলের আলোচিত ফুটবলার। দুই প্রীতি ম্যাচ, এরপর বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ, এরপর এশিয়ান গেমস, সামনে ব্যস্ত সূচি, ফোকাসটা বিশ্বকাপ বাছাইয়ে। তবে আফগানিস্তানের সাথে ম্যাচও কঠিন হবে, কারণ ওরা র্যাঙ্কিংয়ে যেমন এগিয়ে শারীরিকভাবেও। জামাল ভুঁইয়াকে পাওয়া না পাওয়ার শঙ্কায় জাতীয় দল। তার নতুন আর্জেন্টাইন ক্লাব থেকে ছাড়পত্র পাওয়ার চিন্তা যতটা, তার চেয়ে বেশি চিন্তা উচ্চ মূল্যের বিমান ভাড়া আর দীর্ঘ ভ্রমণ সময়। যদিও কাবরেরার দাবি ম্যাচের আগের সপ্তাহ থেকে জামালকে পাওয়া যেতে পারে। জামালের সাথে যোগাযোগ আছে, আশা করছি সে প্রথম ম্যাচের সপ্তাহখানেক আগে আসবে। এদেশের ফুটবলার যখন বিদেশের লিগে খেলতে গেছে, অর্থাৎ আমাদের ভালো ফুটবলার আছে, তাকে আমাদের সমর্থন করা উচিত। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ফেডারেশন। শুধু তাই নয়, বাংলাদেশ এবং আফগানিস্তান দল সেখানেই অনুশীলন করবে। বেশ আগে ভাগে আসছে অতিথিরা। আফগানিস্তান আসবে আগামী 26 তারিখে, তারাও তাদের ক্যাম্পটি এখানে অনুষ্ঠিত করবে। তারা রিজেন্সি হোটেলে থাকবে এবং তারাও এখানে কিংস অ্যারেনাতে তাদের প্র্যাকটিস তারা করবে। ফিফা উইন্ডোতে 4 ও 7 সেপ্টেম্বর হবে দুই ম্যাচ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, আশা জাগিয়েও 100 মিটার স্প্রিন্টের সেমিতে ওঠা হলো না বাংলাদেশের ইমরানুর রহমানের। হাঙ্গেরির বুদাপেস্টে 100 মিটার হিটে 10.41 সেকেন্ড সময় নিয়ে 45তম হয়েছেন ইমরান। যদিও প্রি হিটের চেয়ে সময় কম নিয়েছেন 0.9 সেকেন্ড। নিজ হিটে 8 জনের মধ্যে হয়েছেন সপ্তম, প্রতি হিটের সেরা 3-এর সাথে বেস্ট 3 পৌঁছে গেছেন সেমিতে। এর আগে 10.50 সেকেন্ড সময় নিয়ে মূল বাছায় ওঠেন বাংলাদেশের দ্রুততম মানব, নিজ হিটে হয়েছিলেন প্রথম। জনপ্রিয়তা আর সম্ভাবনার ভিত্তিতে বিভিন্ন খেলায় অগ্রাধিকারের সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। শনিবার সংস্থার চতুর্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয় গুলশানের শুটিং স্পোর্ট ফেডারেশনে। সভাপতিত্ব করেন সেনাপ্রধান ও বিওএ সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। নির্ধারিত কার্যক্রমের পাশাপাশি উন্মুক্ত আলোচনায় ফেডারেশনগুলো নিজেদের সমস্যার কথা তুলে ধরে, যা বিবেচনায় নিয়ে পরবর্তীতে আবারও আলোচনায় বসার কথা জানিয়েছেন সভাপতি। আঞ্চলিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে। রংপুর এবং ময়মনসিংহ বিভাগকেও বিও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের সামনে এশিয়ান গেমস আছে, ছোটতে আমরা যে বিভিন্ন দল প্রেরণ করছি তাদের প্রস্তুতির বিষয়েও আমরা কথা বলেছি এবং আমরা আশা করছি যে আজকের সবার ফলশ্রুতিতে সবার ভিতরে একটা নতুন গতি আসবে এটার প্রস্তুতির জন্য। শেষ করব সকালের কুল স্পোর্টস 24 খেলার সব আপডেট। রিপোর্ট ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।